আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা স্কিল টেস্ট নিয়ে আলোচনা করব। ফাইবারে কীভাবে স্কিল টেস্ট দিতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। আসলে ফাইবারে স্কিল টেস্ট দিতে কারোই মন চায় না, কারণ এটা একটা অনেক বড় ঝামেলা মনে হয়। কারণ আমরা যাই হোক ইংলিশ অতটাও এক্সপার্ট না, তো এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক মানে বুদ্ধি খাটিয়ে দেখলাম যে হচ্ছে কিভাবে ফাইবারের স্কিল টেস্ট আমরা দিতে পারি যারা ইংরেজিতে আমরা একটু দুর্বল। সো দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এআই এর মাধ্যমে কিন্তু আমরা অতি সহজেই আমরা 10-এ 10 না পাইলেও 7-8-9 এরকম পাইতে পারি, কোনো সমস্যা নাই। আমরা চ্যাট জিপিটির মাধ্যমে দেখেন কিভাবে আমরা এই টেস্টগুলো দিই, আর প্রতিটা টেস্টের উত্তরই কিন্তু আমরা এখানে এই চ্যাট জিপিটির মাধ্যমে পাবো। সো আমরা চ্যাট জিপিটা নিয়ে আসলাম। এখন আমরা এখানে, যাদের লগ ইন করা নাই তারা লগ ইন করে নেবেন, আমার অলরেডি লগ ইন করা আছে, সেই জন্য আমার এই যে এইরকম দেখাচ্ছে ইন্টারফেসটা। তো এখন আমরা মানে ফাইবারের যে স্কিল টেস্টের যে বিভিন্ন সাইটগুলো আছে, ব্লগ সাইট, ওখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন আর কি অ্যাড করে নিব আর কি। দেখেন, আমি যে প্রসেসে করতেছি আপনারা সেম মোবাইলের মাধ্যমে সেই প্রসেসটা ব্যবহার করে আপনারা স্কিল টেস্টটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এই যে সাইটগুলোতে আমাদের স্কিল টেস্টগুলো থাকে আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা দুই একটা প্রশ্ন নিব, সেম এই ধরনের প্রশ্নই তো স্কিল টেস্টে থাকে, তাই না? এই ধরনের প্রশ্নগুলো স্কিল টেস্টে থাকে। দেখেন, এখান থেকে আমরা একটা প্রশ্ন, কোনটা নেওয়া যায়। হ্যাঁ, এই যে এটা নিয়ে, আচ্ছা এইটা লিখে আমরা দেখি এইখানে কি মানে অ্যান্সারটা কি আদৌ আসে নাকি ভুল আসে। এটা তো আমরা এইখান থেকে একটা দিলে বা দুইটা দিলেই তো আমরা বুঝতে পারবো যে এটা দিয়ে কি সম্ভব কি সম্ভব না। সো আমরা এই কোশ্চেনটা আমরা লিখবো, ঠিক আছে? আমি লিখতেছি, আপনারা দেখেন, শুধু দেখেন। আর একটু দেখে নেই, সেম প্রসেস আমি যেইভাবে সেম প্রসেসে লিখতেছি, এই যে এখানে স্পেসটা দিবেন আপনারা। হ্যাঁ, স্পেসটা দিবেন, শুধু কিন্তু শুধু স্পেস দিলে হবে না, মানে এই ধরনের কিছু টান দিয়ে আপনারা এইভাবে লিখবেন। হ্যাঁ, লিখার পরে একটা ফুল স্টপ দিবেন, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে আপনারা লিখবেন গ্রামার সলভ, জিআর গ্রামার সলভ, সলভ দিয়ে এন্টার করে দেন। এই যে দেখেন এআই কিভাবে এই যে দেখেন অ্যান্সারটা চলে আসছে। আমরা এই অ্যান্সারের সঙ্গে এই অ্যান্সারটা দেখেন অটোমেটিকলি কিন্তু মিলে গেছে, ঠিক আছে? অটোমেটিকলি মিলে গেছে। সো এর চাইতে ইজি আমি মনে করি আর হয় না। আপনারা যে অনেকে বলে যে আর 2-3টা ট্যাব ওপেন করে, হ্যাঁ ওপেন করে করো, এগুলো ঝামেলা। আর এত ইজি একটা উপায় থাকার পরও আমরা কেন ব্যবহার করব না? আমরা আর একটা নিব, আমরা এটাও লিখবো। লিখার পরে সেম প্রসেস আমি যেভাবে লিখতেছি আপনারা আমার কম্পিউটারে লিখতে হবে এমন কোনো কথা না। আপনাদের কম্পিউটারের স্ক্রিন ওপেন করে আপনি টেস্ট দিবেন আর এদিকে লিখবেন, ঠিক আছে? যেটা আসবে যত স্পিডে পারেন লিখবেন। সময় 1 মিনিট, এই 1 মিনিটের ভিতরে আপনাকে লিখতে হবে, যত দ্রুত পারবেন লিখে ফেলবেন, লিখে আমরা সেম প্রসেসে এন্টার করবেন। আমি যেভাবে করতেছি আপনারা সেইভাবে লিখবেন। আর এই যে স্পেসটা এভাবেই দিবেন কিন্তু, ঠিক আছে? গ্রামার সলভ সেম প্রসেস ইউজ করবেন, সেম প্রসেস। দেখেন দেখেন এই যে ইন এইখানে কি ইন আছে, হ্যাঁ এই যে দেখেন, ওইখানেও আমরা অ্যান্সারটা ইন পাইছি, এখানেও আমরা অ্যান্সারটি পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে এইখানে যদি আমরা 2টা দিলাম 2টাই পাইছি, তাহলে আমরা 10টার ভিতর কি 8টা পাবো না? অবশ্যই পাবো। তাহলে 40টার ভিতরে যদি আমরা 30টা পাই, তাহলেই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। পাস করার জন্য মাত্র 24টা হইলেই এনাফ, 24টা হইলেই এনাফ। আর 24টা এটা চোখ বন্ধ করে হবে,
সো চেষ্টা করবেন, আমি যেভাবে দেখালাম আপনারাও ওইভাবেই লিখবেন, ওইভাবেই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা 10-এ 10 না পাইলেও 7, 8, 9 ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম।